أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين. সুন্দর নাম রাখার কোন বিকল্প নাই, সন্তানের সুন্দর নাম রাখতে হবে। নাম রাখার ক্ষেত্রে এখন একটা ইয়া শুরু হয়েছে, আনকমন নাম, আনকমন নাম। আরে ভাই, আনকমন নাম আবার কি জিনিস? আপনি দেখবেন আপনার সন্তানের নাম যাতে সাহাবায়ে কেরামের নামের অনুসারী হয়, আপনার সন্তানের নাম মুজাহিদদের নামের সঙ্গে হয়, আপনার নামের মিল সাহাবায়ে কেরামের সঙ্গে হয়, আপনার নামের আপনার সন্তানের নাম যেন তাবেঈদের নামের মতো হয়, আপনার সন্তানের নাম যাতে তাবে তাবেঈদের মতো হয়, আপনার সন্তানের নাম যাতে বড় বড় আইমে মুজতাহিদিন যারা ছিল তাদের নামের সঙ্গে মিল রেখে হয়, এইটা খুঁজবেন। চিন্তা করে যে আমার সন্তানের নাম এমন নাম হবে যেই নাম দুনিয়ার কারো নাই, আনকমন নাম, মানে যেই নাম দুনিয়ার কারো মধ্যে পাওয়া যায় না, আমার সন্তানের নাম আরেকজনের নামের সঙ্গে মিলে যাবে, কমন হয়ে যাবে, এরকম যাতে না হয়। হুজুরের কাছে আসে, আমাদের কাছে আসে, হুজুর একটা নাম বলে দেন, কেমন নাম? হুজুর আনকমন নাম, যেই নাম দুনিয়ার কারো নাই, যেই নাম দুনিয়াতে কেউ রাখে নাই। আরে ভাই, দুনিয়াতে যেই নাম কেউ রাখে নাই, তুমি যদি তোমার সন্তানের ওই নাম রাখো তাহলে এই আল্লাহওয়ালা বুজুর্গদের নামের সঙ্গে নাম রাখার যে একটা ফজিলত, আল্লাহওয়ালা বুজুর্গদের নামের মতো মিলিয়ে নাম রাখার যে একটা ফজিলত, সেটা কি অর্জন হবে? জোরে বলেন, হবে? হবে না। এই কারণে এখন শুরু হয়েছে নামের ক্ষেত্রে একটা আনকমন নাম। আয়েশা, ফাতেমা, জায়নাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নাম, এগুলো পছন্দ হয় না। যদি বলা হয় আপনার মেয়ে হয়েছে, হুজুর একটা নাম বলেন, আমার মেয়ে হয়েছে, নাম রাখবো, কি নাম? হুজুর আদিয়া বলেন, আমার নাম তো আব্দুর রহমান, আমার মেয়ের নামটা যদি আদিয়া হয় তো রাখেন, আয়েশা রাখেন না? হুজুর এটা তো কমন নাম, এটা কি কমন নাম? আরে ভাই, কমন নাম দিয়ে তুমি আনকমন নাম দিয়ে কি করবা? তোমার তো দরকার তোমার মেয়ে যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, তোমার মেয়ে যাতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, তোমার মেয়ে যাতে হাফসা রাদিয়াল্লাহু আনহার মতো হয়, তোমার মেয়ে যাতে মুহিরা সাহাবীদের মতো হয়, তোমার এইটা দরকার। নাম ভিজে কি তুমি পানি খেয়ে যাবে? কি বলেন, নাম ভিজে কি পানি খাবে? নামের নাম দিয়ে কোনো কিছু হয়? নাম দিয়ে হয় না। মানুষের পরিচয় কিসে? কর্মে। মানুষের নামে কোনদিন মানুষের পরিচয় হয় না, মানুষের পরিচয় হয় কর্মে। কর্ম দিয়ে আপনার আপনি বিবেচিত হবেন, আপনাকে মানুষ মূল্যায়ন করবে আপনার কর্ম দিয়ে। আপনার নামটা কমন নাম না আনকমন নাম, এটা দিয়ে কোনোদিন বিবেচনা আপনাকে করা হবে না। আপনি মানুষটা কতটুকু ভালো, কতটুকু দিনদারিতা আপনার মধ্যে রয়েছে, আপনার স্বভাব চরিত্র কতটুকু ভালো, এগুলো দিয়ে আপনাকে মানুষ বিচার করবে। বিয়ের সময় এটা খুঁজবে না ছেলের নামটা আনকমন কিনা, বিয়ের সময় এটা খুঁজবে না মেয়ের নামটা আনকমন কিনা, বরং খুঁজবে ছেলেটার চরিত্র কতটুকু ভালো, মেয়ের চরিত্র কতটুকু ভালো। নাম দেখবে না কেউ, কেউ আজ পর্যন্ত দেখেছে কখনো যে কার নাম আনকমন এটা দেখে কেউ পাত্রি চয়েস করে? নাম পার আনকমন এটা দেখে কেউ পাত্র চয়েস করে দেখেছেন কোথাও? না। কাজের ক্ষেত্রে এসে নাম কখনো বিবেচিত হয় না। এই কারণে সন্তানদের নাম রাখতে হবে কার নামে? সাহাবায়ে কেরামের নামের মতো। সন্তানের নাম রাখতে হবে তাবেঈদের নামের মতো। সন্তানের নাম রাখতে হবে তাবে তাবেঈদের নামের মতো। সন্তানের নাম রাখতে হবে পীর ওলি আউলিয়া বুজুর্গদের নামের মতো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের উসিলায়, এই নামের বরকতে তাদেরকেও এরকম বড় বড় ওলি আউলিয়া বানিয়ে দেন। আপনারা রাজি আছেন কিনা? যাতে সন্তান নাম রাখেন নাই তো রাখেন নাই। এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা এখনো বিয়ে করেন নাই, আগামীতে করবেন। অনেক আছে বিয়ে করেছেন, বাচ্চা এখনো হয়নি, এখন থেকে নিয়মকে সুশুদ্ধ করে ফেলেন যে আমার সন্তান যদি হয় তার নাম আনকমন নাম খুঁজবো না, কমন নাম খুঁজবো। কমন নাম যেই নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের সঙ্গে মিলে, যেই নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে মিলে, যেই নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে মিলে, আমি আমার সন্তানের নাম, আমি আমার ছেলের নাম, আমি আমার মেয়ের নাম, আমি আমার নাতির নাম, আমি আপনার ভাগিনার নাম, আমি আমার ভাগ্নির নাম রাখবো, এরকম আল্লাহওয়ালা বুজুর্গদের নামের মতো আমি আনকমন নাম খুঁজবো না, যে নামের মতো নাম দুনিয়াতে আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, যে নাম দুনিয়াতে আর কারো নামের সঙ্গে তার নাম মিলে না, এমন নাম রাখছে ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলেও এই নামে কোনো অলিয়া অলিয়া বুজুর্গকে খুঁজে পাওয়া যায় না, এই নামে কোনো আল্লাহর দিনের দাঁড়াই আল্লাহর পথের মুজাহিদের নাম খুঁজে পাওয়া যায় না, আপনার সন্তান ভালো হবে কিভাবে? তো এই কারণে সন্তানের অন্যতম হক হচ্ছে বাবা মা সন্তানের ভালো নাম রাখবে।